গলে কিনা বলে ছাগলে কিনা খাই ওই নাসিরের ভিডিও নিয়ে সে আমাকে বুড়ি আমি নাকি 100 টাকা দি বকর বকর করি একটু নাসিরকে কল লাগাই একটু দাঁড়ান রাস্তার কুকুর আছে না রাস্তার কুকুরে কি কোনো দাম আছে এখন আজকে থেকে আমি হিজাব নিব ভাই আপনারা সব আমার ফ্যান ফলোয়ার হয়ে যাবেন বুঝছেন আমি হিজাব আলি আমার ভিডিও যখন করা শুরু হয় হিজাবের মাই বলি তারপর রাস্তার কুকুরের কি কোনো দাম আছে যেখানে সেখানে লাগা দিয়ে বসে থাকে তুই হলি সেই কুকুর তোর মুগের কোনো লাগাম নাই 20 ঘন্টা যেখানে সেখানে বসে গেউ গেউ করতে পারোস তোর গেউ গেউর কোনো মূল্যও নাই কোনো দামও নাই আজকে একে একে সব প্লাস করে দেব এই ভিডিওতে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাই দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন আর বেশি বেশি করে ভিডিওটা এখনই শেয়ার করে দেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই 100 ডলার দিয়ে বিক্রি হয়েছে সেই কানাডার রুজি পতিতা রাস্তার কুত্তি যখন গেউ গেউ করে কুরো কুকুর নাকি ফিরে তাকায় না আজকে হেজাপালি ইউটিউবারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে হিজাপালি ইউটিউবার আমি যখন অনলাইনে আসি আমি তখন আমার দুধ ঘুরি আমার বিরিজ গরুর দুধ ঘুরি আর আমি হিজাব পরে আসি মানুষের মন জয় করার জন্য যখন আমি মানে ভিডিও যখন করি আরি বুঝছেন আমি হিজাব আলী হয়ে যাই আমি পর্দাশীল আলী হয়ে যাই ভাই আপনারা বলুন তো কি হিজাব আলীর দাম আছে নাকি এরকম কুত্তির দাম আছে মাসে লেগে বিয়া করবে লারে লাপা লারে লাপা খেলেগা সে পাগলি কানাডা থেকে গেউ গেউ করে কুকুরের মতো লাইনে হিজাব পরবে দুধ তো ঘুরি হিজাব আলীরা ওরে আমার সতীত্ব হুজুর দুধ দুধ আলীরা আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আমি হিজাব পরেছি আমি সতী নারী তারপরে ভিডিও করা হইলে আমি আমার দুধগুলি আমার দুধগুলি নিয়ে নাচি হ্যাঁ আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার লা 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 আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার লা 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 আই অ্যাম এ বল হিজাবুলি দাম আছে সুলা কলার কোনো দাম নাই মাসি পিপটা বসে কলার মধ্যে সেই কলার কি কোনো দাম আছে করা শুরু হয় হিজাবের মাইরে সুদি বলি তারপরে আমার বড় বড় দুধ নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডদের সাথে কথা বলি কি অবস্থা ভাই আমার চুল একটু ঠিক করতে গেছিলাম এই চুল ঠিক করতে প্রায় $60 নিছে আমার চুল আশ্রাইতে পারফেক্ট চুল করতে আমার ভালো লাগে না আমার বেড়া ছাগলের চুল বেড়া ছাগল বেড়া ছাগল বেড়া ছাগল তুই গেউ গেউ করলে কোনো কুত্তা ফিরে তাকায় না আজকে সে অনলাইনে হেজাপালিদেরকে গালিগালাজ করতেছে অকত্য ভাষায় নাসির তামিমার পক্ষে ভিডিও বানার জন্য $100 দিয়ে বিক্রি হয়েছে এ নাসির তুই কি করছ রে তুই আমারে বকর বকর করতে 300 টাকা দিছ 100 টাকা দিছস তোর $100 এর জন্য আমি নাকি বলে বকর 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 করছি এখন আমার ডলার শেষ এই নাসির উঠ না আপনারা হয়তো দেখেছেন বিগত কতদিন আগে থেকে এক কুত্তির আমদানি হয়েছে ভাই এই কুত্তিটা কোথাও বেচা কিনা হচ্ছে না এই ক্রিকেটার নাসির নাকি ফিরে তাকাইছে তাকে $100 দিছে ভাই $100 দিয়ে বিক্রি হয়ে সে অনলাইনে নাসিরের পক্ষে ভিডিও বানাচ্ছে কোন ধরবে না ওই তামিমা তামিমানি তামিমা সোনা ধরে আবার বসে রয়েছে নাকি দেখি এ নাসির তুই কি করছ রে তুই আমারে বকর বকর করতে 300 টাকা দিছ 100 টাকা দিছস তোর $100 এর জন্য আমি নাকি বলে বকর 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 করছি এখন আমার ডলার শেষ এই দেখছেন ভাই কি অকথ্য ভাষায় গালি দিতেছে হিজাবের মারে এটা আমার মুখ থেকে আসতেছে না কানাডার পতিতা ভাই নতুন আবিষ্কার হয়েছে এই কানাডার পতিতা এই বাংলাদেশে যারা উলামায়ে কেরাম আছে তাদেরকে খুব বাজে মন্তব্য করে বাজে ভাষায় নোংরা ভাষায় কথা বলতেছে সে কথা শুনে আমি নিজেও টিকে থাকতে পারলাম না হুজুররা নাকি বাংলাদেশের হুজুররা নাকি বলৎকার করে এটার বিষয়ে নাকি আমরা কথা বলি না আমরা নাসিরের পিছে লেগে আছি তামিমার পিছে লেগে আছি একটা হুজুর এক গ্রুপ ছেলেকে কুন্দা মারতে 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 পরে এটা জানা হয়েছে আলি বে তে সে জিম হে এগুলি ভাই আপনারা পড়তে দেন আপনাদের বাচ্চাকে বাচ্চাদের এখানে পাশা ছোট এবার পায়খানা পড়ার জন্য হুজুররা একদম একদম লরম করে দিচ্ছে একদম বাড়ার বাড়ার পায়খানাতে গেলেই মানে বসলেই বড়ার বড়ার পায়খানা বাইরে যাবে আর কোথায় তো হবে না আর কোথায় তো হবে না বুঝছেন এরা হচ্ছে সেই অবৈধ বিয়ের যারা সন্তান তারা যারা অনলাইনে এসে এরকম অকথ্য ভাষায় হেজাপালিদেরকে গালিগালাজ করে আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ করি বাংলাদেশে বামমটি নষ্ট করতেছে এ ধরনের নিকারা এর নাস্তিরে কি কোনো দাম আছে আমার টুক টুক দেখা যায় না আমার ফ্যান ফলোয়ার সব ওগুলি আরি ওই বললাম হুজুর হুজুরগুলি যারা ছেলেদের কুমদার মধ্যে পাসার 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 মারে যে ওই হুজুরগুলি বাচ্চাদেরকে বলাৎকার করে ওই হুজুরগুলি ওদের কুকুরকে হিজাবালির সাথে তুলনা করা যায় কোথায় হিজাপালি আর কোথায় রাস্তার কুকুর রাস্তার কুকুর তো 24 ঘন্টা যাকে তাকে কাজ দিয়ে বসে থাকে
আর তাদের থেকে যে জন্ম নেয় তারা হচ্ছে এই কুকুরের মতো রাস্তাঘাটে জন্ম নেয়, অনেক কুকুরের সন্তান তাদের পেটে ধারণ করে, তারা রাস্তার কুকুর, তাদের থেকে যেগুলো জন্ম নেবে সেগুলাই এরকম নাস্তিক পয়দা হয়। সুলা কলার কোনো দাম আছে? মাছি মশা যা আছে বাংলাদেশের রোগ জীবাণু সবগুলা এই কলার মধ্যে গিয়ে বসে, তোরা হচ্ছিস সেই কলা। আজকে হিজাব পরে তোমাদের মুখ উন্মোচন করে দেওয়ার জন্য প্রতিবাদী ভিডিও বানাই, তোরা কি তোদের কোনো দাম আছে? সুলগুলা দেখলে টাটকা শয়তান, এইরকম টাটকা শয়তান আমার জীবনে আমি দেখি না, আমার 14 জন্ম আমি দেখি না এরকম টাটকা শয়তান। তাকে বলে এই কুকুরটারে দেখলেই বোঝা যায় ভাই, যখন ভাই মসজিদের আজান হয় না কিছু কিছু কুকুর আছে গেউ গেউ উ করে ঠান দিয়ে বসে, এই কুকুর হচ্ছে সেই কুকুর, জাপালির পিছনে লেগে থাকে আর হুজুরদের পিছনে লেগে থাকে আর গেউ গেউ করতেছে। কোনো কুকুর ফিরে তাকায় না ভাই, রাস্তার কোনো কুকুর ফিরে তাকায় না, শুধু একজনের কাছে বিক্রি হয়েছে, সেটা হচ্ছে নাসির, $100 দিয়ে বিক্রি হয়েছে। তারপরে আমার বড় বড় দুধ নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডদের সাথে কথা বলি, কি অবস্থা ভাই, আমার চুল একটু ঠিক করতে গেছিলাম, এই চুল ঠিক করতে প্রায় $60 নিছে আমার। ওর দুধে যে এত ফাওয়ার, কখন কাকে খুলে দেখাবে সেই টের পাচ্ছে না ভাই। আপনারা কেউ আসেন কিনা বিক্রি হওয়ার জন্য ভাই? আপনারা কি কেউ আসেন? কেউ কি এই পাগলিকে থামাবেন? এই রাস্তার কুকুরের কাছে কি কেউ যাবেন? একটু ভাই কমেন্ট বক্সে লিখেন, এই রাস্তার কুকুরটা গেও গেও করতেছে, একে আপনারা কেউ একটু থামাইতে পারেন কিনা দেখেন ভাই। তোর ইউটিউব খাইতে আমার 2 মিনিট লাগবে না, 2 মিনিট ও বাবা, 2 মিনিট লাগবে না, 2 মিনিট জানিস আমি কে? আপনি দে হারামজাদি, হারামজাদি পুরি বানাইছে আমাকে, একটা সাদা পেটিকোট পরাইছে, তামিমা তামিমা ওর বোন নাম তামিমা, তামিমার সাদা পেটিকোট দিয়ে আমাকে ভিডিও করছে, আমি নাকি বুড়ি, আমি নাকি কানাডার পাগল, বুঝছেন? এই তোর বকে আন, আমাকেও আন, আমার দুধ খুলবো পাবলিকের সামনে, তোর বর দুধ খুলবি, দেখবো কাটটা খারা কে জোয়ান, আমাকে কি বুড়ি লাগে? বুড়ি কোন দিকে? বুড়ি কোন দিকে? বুড়ি এ আমাকে বুড়ি লাগে? বুড়ি তোর বোধ থেকে অনেক সুন্দর আছি আমি, তোর বো তো মোমের মতন গলে গেছে শালা, তোর চৈয়ার মধ্যে তোর বল্লমের মতো দম নাই, তুই খালি একটার পর একটা মেয়ে জন্ম দিতেছস, আগের মেয়ে বাংলাদেশে ছাড়িয়াছ, মেয়েটার বয়স 25, বুড়ি পাগল, বুড়ি পাগল, দেখ দেখ এটা পড়াবো তোকে, ইউএসএ আসি তোকে মোল্লাদের কাছে পাঠাবো, ভাই ফিরিয়ে আসাম আমি, কালকে রাতে ভিডিওটা দেখে না আমার মাথা শেষ হয়ে গেছে, আমি ঘুমের মধ্যে আসতেছি, তোর ভিডিওতে তুই আমাকে ঝাড়ু দিয়ে বাড়ি মারবি, তোরে আমি আমার জুতা দি মারব, এই জুতা দেখছ, জুতা বকে পকার 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 দিবি, কারণ ওর একটা এখন ছেলে দরকার, আগের ঘরেও তিনটা মেয়ে, এখানে আছে দুইটা মেয়ে, ডিভোর্সি মহিলাকে বিয়া করছে, আমাকে নিয়ে যে লড়া দিবে আমাকে, আমি কোন ইউটিউব করে খাই ভাই, ভাই লজ্জা লাগতেছে, আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি ভাই, আপনারাই বলুন এ ধরনের কুকুরের কি কোনো দাম আছে? খালি অনলাইনে এসে গেউ গেউ করে, এ কুকুরকে থামাতে পারছে না ভাই কেউ, কি আপনারা কি কেউ আসেন ভাই থামাইতে পারবেন? এ কুকুরটারে কেউ থামান, এ কুকুরটা 24 ঘন্টা গেউ গেউ করতেছে ভাই, ইউটিউবারদেরকে গালিগালাজ করতেছে, ইউটিউবারই তো প্রতিবাদ করে ভাই, ইউটিউবারই তো বাংলাদেশের প্রতিবাদ করে, ইউটিউবার হচ্ছে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশে যারা অন্যায় অত্যাচার অবিচার করে তাদের মুখ উন্মোচন করে দেয়, কে আছে ভাই সঠিক পথে? যারা বড় বড় সাংবাদিক আছে তারা তো চুপ করে বসে থাকে, তোরে তো তোদের মতো টাটকা শয়তানের মুখগুলো উন্মোচন করে দিতে পারে, প্রতিনিয়ত বাংলাদেশের উলামায়ে কেরামদের গালিগালাজ করে এবং হিজাব আলীদেরকে গালিগালাজ করে। এই পাগলি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে কিন্তু নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।